প্রীতি জিন্নাতের কথা শুনলে চলে আসে আইপিএল এ পাঞ্জাব কিংস এর কথা, কারণ যে তিনি আইপিএল পাঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজির মালিক। তাকে নিয়ে আইপিএল আলোচনা সমালোচনা কম হয় নাই। তিনি বহুবার আইপিএল মাঠে খেলা দেখতে এসে অনেক বিতর্কে জড়ালেন। তেমনিভাবে গতকাল আইপিএল পাঞ্জাব কিংসের দ্বিতীয় ম্যাচে এমন একটা কাণ্ড করে বসেন যা দেখে রীতিমতো অবাক হয়ে যায় গ্যালারি থাকা হাজার হাজার দর্শক। রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় পাঞ্জাব কিংস। শুরুতে ব্যাটিং করতে নেমে শেখর ধাওয়ান ও সিমরন খেলেন এক দুর্দান্ত ইনিংস। তাদের মধ্যে সিমরন করেন মাত্র 34 বল খেলে 60 রান, আর শেখর ধাওয়ান করেন ইনিংসেরা অপরাজিত 56 বল খেলে 86 রান। শেখর ধাওয়ানের এই বিধ্বংস ইনিংস দেখে অবাক হয়ে যায় গ্যালারি থাকা পাঞ্জাব কিংসের মালিক বলিউড কুইন প্রীতি জিন্নাত। যখন শেখর ধাওয়ান 50 রান করেন, এরপর 2 বলে 2টা বাউন্ডারি হাঁকান, তখন তা দেখে গ্যালারি থাকা প্রীতি জিন্নাত উল্লাসে মেতে উঠেন। শেখর ধাওয়ানের এমন খেলা দেখে রীতিমতো সেই নাচতে শুরু করেন, আর তার এমন নাচ দেখে রীতিমতো শিখর ধাওয়ান অবাক হয়ে গেলেন। মূলত প্রীতি জিন্নাত পাঞ্জাবে যত খেলা থাকে সবগুলো খেলা দেখার জন্য অংশগ্রহণ করেন মাঠে। মাঠে থেকে তার দলকে উৎসাহিত করার জন্য সেই বিভিন্ন কৌশল অবলম্বন করেন। তো প্রিয় দর্শক, প্রীতি জিন্নার এমন কাণ্ডকে আপনি কীভাবে দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।